আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আজকে নতুন করে আবার পড়ার জন্য। আজকে আমার টার্গেট ঠিক করে ফেলেছি, আমি আজকে যা যা পড়বো সেগুলো অলরেডি ঠিক করা হয়ে গেছে। তো এসে দেখলাম আমার দাদু নাস্তা তৈরি করতেছে, নাস্তা করবে আর কি, নাস্তা করে আবার পড়তে বসবে। আমি শুরু করে দিলাম। এক্ষেত্রে দেখা যাক, আমাদের ওই যে আমাদের দাদু চলে আসছে। তুমি শুরু করছো আজকে? হ্যাঁ হ্যাঁ, আমি শুরু করে দিছি। আপনি আপনার টার্গেট কি ঠিক করে ফেলছেন আজকের দিনের জন্য? না, এখনো টার্গেট ঠিক করিনি। আমার দিকে একটু ধরো, দুজনে একটু দেখি। সো আজকে টার্গেট আমি ঠিক করব। আমি যে কলম নিয়ে বসে গেছি, আমি আসলে একটু ব্রেকফাস্ট বানাচ্ছি। তোমার টার্গেট বলো আজকে কি কি? আজকে আমি ওই নতুন করে এই আপনার মুনাফা অর্ধেকটা শেষ হয়নি, ওইটা শেষ করব। ওকে, পরমোটে পূর্ণাউন্টটা শেষ করছি, আর কম্পিউটারের নতুন দ্বিতীয় অধ্যায় শুরু করব। বাংলাদেশে পেজ পেজ করবা? বাংলাদেশে পেজ নেক্সট 15 পেজ করতে হবে আজকে। ওকে, তাহলে ও প্রতিদিন বাংলাদেশে পেজ বা সাধারণ জ্ঞান যেটা থাকে ওইটার হচ্ছে ও 15 পেজ করে করে, সাথে সাথে ম্যাথ, ব্যাকরণ, গ্রামার এই তিনটা সাবজেক্ট প্রতিদিন রাখে। এটা ওকে আমি রাখতে বলছি যে প্রতিদিন ম্যাথ, ব্যাকরণ, গ্রামার এই তিনটা রাখবে, পাশাপাশি হচ্ছে যে কোনো একটা সাধারণ জ্ঞানের হচ্ছে 15 পেজ করে পড়বে। এই তো আমি এখন রুটিন ফিক্স করি নিয়ে, আমি রুটিনটা ফিক্স করে তারপর আমি আপডেট দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি আমার টার্গেট ফিক্স করে ফেললাম। ফার্স্টে ইংলিশ অনুবাদ করব একটা আজকে, ব্যাকরণ পড়ব, বাক্যশুদ্ধি, প্রয়োগ, অপপ্রয়োগ এর অর্ধেক অধ্যায় পড়বো আজকে। ম্যাথ পরিণতিটা পরিমিতি পুরাটা হচ্ছে শেষ করার ট্রাই করবো, কালকে যেহেতু অর্ধেক করেছিলাম আজকে পুরোটা, যদিও বেশ কিছু অংশ বাকি আছে, যাই হোক ট্রাই করব। বিজ্ঞান চারটা অধ্যায় নিয়ে নিয়েছি, জানি না আমি কি হবে, যাই হোক ট্রাই করব। আমাদের সম্পদ, পলিমার, বায়ুমণ্ডল, খাদ্য, পুষ্টি অধ্যায়গুলো যদিও খুব বেশি ভেজাইল না, এই জন্যই নিয়ে নিলাম চারটা অধ্যায়। টিএম পার্টটা আমার টানা মুখস্থ পার্ট। টিএম পার্ট কি এটা যদি আমি বলি, তাহলে আমার বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলো, তারপর বিভিন্ন উক্তিগুলো একটা খাতায়, একটা না কয়েকটা স্ক্যাটার খাতায় লেখা আছে এগুলো। সো আমি এগুলো একটু করে মেমোরাইজ করার ট্রাই করি, যেগুলো হচ্ছে আসলে মুখস্থ করার জিনিস। আর নিউজ, নিউজ তো আমি ইউটিউব থেকেই দেখি। আচ্ছা, নিউজের কথা যদি বলি, তাহলে আমি নিউজ, বি রিভিউস, বিডি ইনফোটেনমেন্টস, সময় টিভি, বিবিসি আর টেক দুনিয়া, এই কয়েকটা চ্যানেল আছে। এখানে হচ্ছে সারাদিনের যে নিউজগুলো আছে এখানে খুব শর্টকাটে এবং খুব কম সময়ের মধ্যে, হয়তো বা 6 মিনিটের ভিডিও বা 7 মিনিটের ভিডিও, এটা ফাস্ট করে দেখলে আরও কম লাগে, ওখান থেকে পাওয়া যায়, একটা ধারণা পাওয়া যায়। আর কোনো কিছু যদি খুব ইম্পর্টেন্ট মনে হয় সেটা আমি একটু লিখে রাখি। সো এই হচ্ছে আমার আজকের টার্গেট, আমার জন্য শুভকামনা। সো আমি বাংলা ব্যাকরণটা এখান থেকে পড়ে ফেললাম, বাক্যশুদ্ধি। ওই যে ও আমাকে পড়া ধরছে, আমি পারতেছি। তো পারছি মোটামুটি, যাই হোক। এখন আমি ওকে চা বানানো শেখাবো, প্রতিদিন আমি চা বানাই, আজকে আমি ওকে চা বানানো শেখাবো, যাতে ও আমাকে বানিয়ে খাওয়াতে পারে। হ্যাঁ চলো, আজকে আমি চা বানাই। যাই হোক, এখন অলমোস্ট 11টা, সো একটা সাবজেক্ট শেষ করলাম, এখন একটু চা খেয়ে আমরা একটু ছাদে রোদ রোদে যাই, একটু না হালকা একটু রোদে 10 মিনিট থেকে এসে তারপর বাকিগুলো শুরু করি। ওকে, সো আমরা ছাদে চলে এলাম ভিটামিন ডি খেতে, পাশাপাশি চাও খেতে। চা কেমন হয়েছে? আহ, জাস্ট ওয়াও। আজকে শিখছো? হ্যাঁ, একদম পারফেক্ট। আজকে আমি শিখি, আগামী দিন থেকে আমি নিজেই চা তৈরি করবো, ভালো লাগছে। আজকে আমি ওকে শিখিয়ে দিয়েছি কিভাবে চা বানাতে হয়। আমি টি ব্যাগ দিয়ে যদিও রেডিমেড চা বানাই, তবে প্রসিডিউরটা ওকে বললাম, কালকে থেকে ও আমাকে বানিয়ে খাওয়াবে। সো আমরা 5-10 মিনিট একটু রোদে থাকবো, দেন গিয়ে বাকিগুলো টপিকগুলো পড়বো আর কি। সো টাটা। এখান থেকে বিজ্ঞান আমাদের সম্পদ অধ্যায়টা করে ফেললাম, আর তিনটা অধ্যায় বাকি থাকলো। এখন ম্যাথ শুরু করব। 12টা বাজে এখন, এখন বেশ কিছুক্ষণ ম্যাথ করে ওই অধ্যায়টা শেষ করার ট্রাই করব। হ্যাঁ, ম্যাথ করছিলাম, ম্যাথ করতে করতে খালা আমাদেরকে রুম থেকে বের করে দিল। খালা নাকি ঝাড়ু দিবে, দেন রুমটা একটু পরিষ্কার করবে। সো আমরা একটু ছাদে চলে এলাম, অনেক রোদ কিন্তু আমাদের ছাদটা সুন্দর, আমি একটু ছাদটা দেখাই। এই হচ্ছে ছাদ, আমি যেখানে আছি মিরপুরে। একে আন্টি অনেক শৌখিন, অনেক গাছপালা লাগিয়েছে। সুন্দর, পড়তে পড়তে মাথা জ্যাম হয়ে গেলে ছাদে আসলে একটা ফিল পাওয়া যায়, আর সব সময় বাতাস থাকে ছাদে। এখান থেকে অবশ্য চিড়িয়াখানা আগে দেখা যেত, মিরপুর চিড়িয়াখানা, বাট এই নতুন বিল্ডিংটা ওঠার পরে এখন আর দেখা যায় না। যাই হোক, আমরা ততক্ষণ একটু ভিটামিন ডি নেই, আর খালার রুমটা পরিষ্কার করে নিক। ওটা কি ডালিম? ওর নাম লোটো। লোটো, ওকে। ম্যাথের পরিমিতিটা করছি, পরিমিতির
প্রায়টুকু শেষ, এখন বৃত্ত সংক্রান্তটুকু যতটুকু বাকি আছে অতটুকু বাকি, তিন চার পেজ হবে এখন। অলমোস্ট অলমোস্ট না, 2টা বাজে। সো এখন গোসল খাওয়া দাওয়া নামাজ কালাম পড়ে নেব। ছোটো ভাইটা চলে গেল, ওর হচ্ছে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে দেন টিউশনে যায়, আবার রাতের 7:30 বা 8টার দিকে ও আসে, 11টা পর্যন্ত থাকে। সো আমি এখন যাই গোসল করে খাওয়া দাওয়া করে দেন ম্যাটটা একটু করার ট্রাই করবো, দেন একটু ঘুমাবো। ঘুমিয়ে উঠে বিকালবেলা নাস্তা টাস্তা করে তো এসে পড়তে বসবই, তো পরে আপডেট দিচ্ছি। গোসল খাওয়া দাওয়া নামাজ কালাম শেষে একটু বসেছিলাম ম্যাটটা নিয়ে, যাক ম্যাটটা শেষ করে ফেললাম পরিমিতি অধ্যায়টা। এখন বাকি থাকলো বিজ্ঞানের বাকি 3টা অধ্যায়, টিএম পার্ট, নিউজ, ইংলিশ। সো এখন একটু ঘুমিয়ে যাব, 3:30 বাজে। উঠে নামাজ কালাম পড়ে নাস্তা রাস্তা করে এসে দেন সন্ধ্যায় পড়তে বসবো। টিল দেন টাটা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু নিচে গিয়েছিলাম, এখন দেন নাস্তা করে হাঁটাহাঁটি করে চলে এলাম। বিজ্ঞানটা পড়ি তাহলে, আমাদের সম্পত্ত হয়েছে পলিমার, এখন পলিমারটা পড়বো। দেন হচ্ছে একটু ইংলিশ একটা অনুবাদ প্র্যাকটিস করে তারপরে বাকিগুলো করা ট্রাই করব। এখন 7টা বাজে প্রায়, সো শুরু করি তাহলে। আমার সাথে একটা মজার ঘটনায় বলা হয় ঘটে গেল, সেটা হচ্ছে মাত্র পলিমারটা নিয়ে বসেছিলাম পড়তে, এমন সময় আমার খালামুনি, উনিও বিসিএস ক্যাডার, উনি শিক্ষা ক্যাডারে হয়েছিলেন, আমি জানি না কততমতে হয়েছিলেন, খালামুনি আমার মনে নাই ঠিক, উনি বদরুন্নেসা কলেজে আছেন। তো ওনার রিসেন্টলি একটা ব্যাচ বের হয়েছে, ওরাও খুব বিসিএস এর প্রতি মানে খুব আগ্রহ বা ইন্টারেস্ট আছে। তো খালামুনি একটা জুম মিটিংয়ে ছিল, হঠাৎ করে আমাকে বললো যে বাবা একটু আসো, তুমি তো রিসেন্টলি প্রিলিমিনারি কোয়ালিফাই করলা 2টা, ওখানে একটু ওদেরকে গাইডলাইন দাও। আমার আসলে লজ্জা লাগছিল, আমি জানি না যে আমার আসা আমি আসলে এলিজেবল কি না ওখানে বলার জন্য। তারপর খালামুনি যেহেতু বললেন, উনি বুঝে শুনে হয়তো বা বলেছেন না, আমি গেলাম। যাওয়ার পর ওখানে বেশ কিছুক্ষণ কথা বললাম, সো প্রায় 1.5 ঘন্টার মতো ওই মিটিংয়ে ছিলাম, ভালোই লাগলো, এনজয় করলাম টাইমটা। সো এদিকে আমার একটু পড়াশোনাটা পিছিয়ে গেল 1.5 ঘন্টার মতো। যাই হোক, এখন 9:30 বেজে গেছে অলমোস্ট, আমি পলিমারটা শুরু করি আর বাকি যে 2টা অধ্যায় আছে এগুলো আস্তে আস্তে পড়া ট্রাই করি। আমার ছোটো ভাইটারও আজকে নাকি টিউশনে একটু বেশি টাইম লাগছে, ও ফোন দিছিল জেনারেলি 8টার মধ্যেই চলে আসে, সো আজকে আসেনি এখনও, আস্তে আস্তে মেবি অন দ্য ওয়ে। সো ও আসুক, আমিও শুরু করে দিই তাহলে। পলিমার অধ্যায়টা পড়ে ফেললাম, এখন প্রায় 11টা বাজে। সো খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স করি, দেন আর 2টা অধ্যায় থাকবে, বায়ুমণ্ডল আর খাদ্য পুষ্টি, এই 2টা পড়ে ফেলবো। আর টিএম পার্ট নিউজ অনুবাদ আমি আজকে করতে পারবো কিনা জানি না, যাই হোক ট্রাই করবো। বায়ুমণ্ডল একদমই শর্ট একটা অধ্যায় ছিল, এটা পড়ে ফেললাম। এখন খাদ্য পুষ্টি অধ্যায়টা পড়বো। আরেকজন আজকে খুব ভিডিও দেখছে, ও আসলে আজকে এসে দেন ওর ম্যাসে খাওয়া দাওয়া ছিল, বললো যে দাদু আমি খাওয়া দাওয়া করে চলে আসি, এখানে আমার আজকে পাশের রুমের ভাই নাই, সো আজকে আমার এখানেই থাকবে চিন্তা করলো, এই জন্য চলে এলো। আজকে একটু রাতে ভালোভাবে পড়াশোনা হবে, একসাথে বসে গেছি, আমার আর একটা অধ্যায় বাকি আছে, দেন বাকি পার্টটা পড়বো। সো পড়ার পরে খেতে খেতে এই নিউজটা দেখে ফেলেছিলাম, টিএম পার্ট মোটামুটি পড়লাম, খুব বেশি পড়িনি, আর খাদ্য গোষ্ঠী শেষ, শুধু বাকি থাকলো আজকের জন্য অনুবাদটা করা হয়নি। যাই হোক, আর করার টাইমও নাই, এখন 2:30 বাজে, আজকে ঘুমিয়ে যাই, কালকে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।